ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. روزا راكير كده نماز پڑنا تار روزا كي هبه না, তার রোজা হওয়ার কোনো অসুবিধা নেই এবং অনুমতি নেই এখানে শরীয়তে। শরীয়তে বলছে কি, আপনাকে লাইসা লাহু ইল্লাল জুউ, যে ব্যক্তি কি করে তার শাহওয়াতকে রুখতে পারে না, মিথ্যে কথাকে রুখতে পারে না এবং বিভিন্ন গালিগালা যেই সমস্ত থেকে রুখতে পারে না, তার রোজা হবে না। ইল্লাল জুউ, সেই বুকে অবস্থায় থাকছে দে, সারাদিন উপোস থাকছে দে। এখন এখানে নামাজ না পড়া মানে তার হা হেসাদকে সে দমন করতে পারে না। হা হেসাদ নাকি অন্তরের কুপ্রবৃত্তি, সারাদিন রোজা রাখতে পারেন অথচ পাঁচ মিনিট নামাজের জন্য যাইতে পারেন না। সে ইমান আনার কোনো লক্ষণ আছে এখানে? ইমান মানে কি? নিজের হা হেসাদকে দমন করিয়ে আল্লাহর হাতে সুপর্দ করা, যেখানে আল্লাহ নামাজ ফরজ করেছে সেগুলি সে মানতেছে মানতেছে না। সুতরাং ইসলামে রোজা ফরজ হয়ে গেছে নামাজের অনেক পরে, দ্বিতীয় রকম পালন করেন না, তৃতীয় রকম পালন করতেছেন, সেখানে প্রথম রকম ছুটি গেছে, ইমেন ছুটি গেছে। সুতরাং বেঈমানরা যেই রকম রোজা রাখে তারও সেই রকম রোজা হবে, এটা তো রোজা হবে না। লাইসা লাহু ইল্লাল জুউ, এই ফেকার মশালাগুলো আল ফেকু ফিল লুগাতি আল ফাহাম, ফেকা মানে বুঝে, এগুলো বুঝলে আলহামদুলিল্লাহ কেহত থেকে কি নিজে নিজে আমল করতে পারে। এই ব্যক্তি যে নামাজ পড়বে না, তার রোজা রাখার কী দরকার? নামাজে পড়লে না, রোজাও রাখলে না, আর মানুষকে দেখাইয়ে রোজা রাখলে ধরো সেই রোজা তো আল্লাহর কাছে কবুল হবে না। ওই রকমের এই যে এই সারাদিন রোজা না রাখিয়া ইফতার মাহফিলে বক্তৃতা করে কতকগুলো এরকম করে, তো বাইরা আমার আপনি এদিকে যান, অমুক সেদিকে যাক, বাইরা আমার আপনি পিছনে থাকেন, ফলা পয়েন্টদেরকে আগে দেন, বুঝেন না বক্তৃতা? এইরকম বক্তৃতা করিয়ে কোনো লাভ নেই। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না তার প্রতি সহানুভূতি প্রকাশ করবেন। সহানুভূতি মানে কি জানেন? তাকে ধরে ধরে হাতে নামাজে নিয়ে যাবেন, এটা হলো তার প্রতি সহানুভূতি, এটা তার প্রতি জুলুম নয়। হাতে যদি এক হাতে না পারেন, আমরা আপনারা দুই হাতে না পারলে পাঁচ হাতে ধরেন, পাঁচজন দশজন এখন, সুতরাং একাত্তরে মিলিয়ে দশজনে মিলিয়ে একজনকে নামাজি বানান আগে, তাকে বলেন দে আগে ভাই নামাজ পড়ো তারপরে রোজা রাখো, অথবা দোনটা একসাথে করো, নামাজও করো রোজাও রাখো। বারাকাল্লাহ ফিক, জাকাল্লাহ খায়।